খরগোশ ভাই, খরগোশ ভাই, তোমার নামটি বলো কি? তোমার কানগুলো খুব সুন্দর, পাগুলো দেখেছো কি সুন্দর, ছোট্ট ছোট্ট আঙুল, চোখগুলো দেখেছো কালো, আর মুখটা খুব হাসি হাসি দেখাচ্ছে। তাই বলছি যে এই ভয়ঙ্কর বাঘের কবিতা, তাকে দেখে এই বাচ্চাটি, হাঁ দেখেছো কত বড় হাত, তার দাঁতগুলো দেখেছো কিরকম ধারালো, পায়ের নখ গুলো দেখেছো, ছোট্ট বন্ধুরা আজকে আমরা খরগোশ ভাইয়ের কবিতা পড়ব। তো চলো আমি কবিতা পড়ছি আর তোমরা মন দিয়ে শোনো। খরগোশ ভাই, খরগোশ ভাই, খরগোশ ভাই, তোমার নামটি বলো কি? তোমার মতো এত সুন্দর আমি কাউকে দেখিনি। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি বলো তো? বাপ্পা, একটি সুন্দর কুচকুচি সাদা রঙের খরগোশ কিরকম লাফিয়ে যাচ্ছে। এখানে আবার টেডি বিয়ার ভাই দাঁড়িয়ে রয়েছে আর একটি ইঁদুর ভাই দাঁড়িয়ে রয়েছে। তারা দুজন দেখে বলছে, ও খরগোশ ভাই, খরগোশ ভাই, তোমার নামটি বলো কি? এরা জিজ্ঞাসা করছে, তোমার নামটি কি বলো? তোমার মতন এত সুন্দর আমরা যে কাউকে দেখিনি, তুমি যে এত সুন্দর দেখতে, আমরা কিন্তু তোমার মতন কখনো কোনোদিনও কাউকে দেখিনি। তোমার কানগুলো খুব সুন্দর দেখেছ, কানগুলো খুব সুন্দর, গাগুলো খুব মসৃণ, ন্যাচটা দেখেছ, পাগুলো দেখেছ কি সুন্দর, ছোট্ট ছোট্ট আঙুল কেমনভাবেই থপথপ করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, আর চোখগুলো দেখেছো কালো, আর মুখটা খুব হাসি হাসি দেখাচ্ছে। তাই বলছি যে খরগোশ ভাই, তোমার নামটি কি বলো? তোমার মতন সুন্দর আমরা কাউকে যে দেখিনি। চলো এরপর আমরা আরও একটি মজাদার কবিতা জেনে নিই। চলো এরপর আমরা একটি ভয়ঙ্কর বাঘের কবিতা জানবো। এই যে এই ভয়ঙ্কর বাঘের কবিতা। এক যে ছিল বাঘ, তার গায়ে ডোরা দাগ, তার কি দারুণ রাগ বলতো সবাই ভাগ। আরও একবার পড়িনি, চলো। এক যে ছিল বাঘ, তার গায়ে ডোরা দাগ, তার কি দারুণ রাগ বলতো সবাই ভাগ। দেখেছো খুব ভয়ঙ্কর, খুব রাগী বাঘ, তাকে দেখে এই বাচ্চাটি ভয়ে পালিয়ে যাচ্ছে। হাঁ দেখেছো কত বড় হাঁ, তার দাঁতগুলো দেখেছো কিরকম ধারালো, পায়ের নখগুলো দেখেছো কেমন ধারালোভাবে এগিয়ে আসছে। বাপ্পা খুব ভয়ঙ্কর, তার কি ভীষণ রাগ, সেই রাগের ভয়ে আমরা সবাই পালিয়ে যাব। চলো আমরা সবাই এখান থেকে পালিয়ে গিয়ে বাচ্চাদের উদ্যানে চলে যাই আর বাচ্চাদের উদ্যানকে একটু সাবস্ক্রাইব করে ফেলি। তাই তো কবিতায় বলেছে যে, তাই তো সবাই বলছে যে, এক যে ছিল বাঘ, তার গায়ে ডোরা ডোরা দাগ, বাপ্পা দেখেছো তার কি ভীষণ রাগ, তার প্রচণ্ড রাগ রাগ, তাই বলো তো সবাই ভাগ, আর সেই জন্য সবাই মিলে আমরা পালিয়ে যাচ্ছি। চলো তো ছোট বন্ধুরা, আমাদের এই কবিতাগুলো ভালো লেগে থাকলে কবিতাগুলোকে লাইক করো এবং আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হবে আরও নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।